हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सब भलो आज सुस्थ आज हमारा भलो आज नतून ब्लगे तुम्हारे साथ नहीं शुरू कर लम स्नान टन एक बारे चले जेहतु बर्षाकाल और सकाले घूमथ उठार आगे मुसूल द्वारा एक बिस्टि हो गल ते समस्त काज सेरे मैं स्नान चले चाटा एखो खाए गड़ा खुसखुस कर जेदी की एक बासी गाजट बेसि थके चाय कथा बेसि मन पड़े आज के अनेकटा टाइम लेके गल बाड़ीटा जो जेहतु मैं काछा हमारे उठन ग्रामे बाड़ी एट जाम अवस्था है चारिपाशे कदा और एकदम गाचे पता है तरह बाड़ी गुरु छागल थके तो बाड़ी अवस्था और खराब हो गया पजिशन ते सब पय पसा करते करते एक देरी हो गल देखो हमें चाना कर पुजो देवा गए पुजो दिए नहीं थको देखते थको आशा करी आज के वीडियो तुम्हारा खूब भलो लगे। বেরোনো একদমই সম্ভব হচ্ছে না, বাবাই কোনো রকমে কোচিংটা পড়ে চলে আসলো আর ও বলছে আমি আর বেরোবো না। মানে আমি সাইকেলটাও প্রচণ্ডভাবে একদম ভিজে একদম ইস হয়ে যাচ্ছে সাইকেলটা, তাই যাই হোক কী করবো আর আর এমনি তো শাক খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর যেহেতু এটা বাড়ির গাছ, বাড়ির গাছে মানে অনেকগুলো ডোগা বেরিয়েছিল, মানে কুমড়ো গাছে মানে খুব সুন্দর ডোগাগুলো বেরিয়েছিল বৃষ্টির জল পেয়ে, তাই মনে করলাম আজকে কুমড়ো শাকের মানে বাটা করব আর ডোগাগুলো নয় অন্য একদিন খাবো। তো যাই হোক শাশুড়িকে বললাম, শাশুড়ি একটু পিড়িয়ে দিল। আজকে আমি আর যাইনি ডোকাগুলো আনতে, কারণ আমার বৃষ্টির মধ্যে একদমই আমার ঘর থেকে নামতে ইচ্ছা করে না। যেরকম বললামই তো পাঁচ তিন চার ঘন্টা নিচে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে একবারে আমি স্নান করে উঠে পড়েছি। আর দেখো বাইন্দাটা আমার কী স্যাঁসাতে ভেজা, বাইন্দাটায় ভেজাতে তো আমি দাঁড়িয়ে মানে পায়ের মধ্যে আমার সেই মানে সে হয় না পা আঙুলে সেই মানে হয়ে যাচ্ছে ওগুলো, মানে ব্যথা করছে পা। তা যাই হোক আমি এখানে বাবার জন্য একটু ভেন্ডি ভাজা করে দিলব, কারণ ও সকালে তো ও তো এগুলো খাবে না, সকালের জন্য বাবার জন্য ভেন্ডি ভাজা আর হচ্ছে মানে ভাতের মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি ভেন্ডি ভাজা দিয়ে ও সকালবেলা খাবারটা খেয়ে নেবে। আর হচ্ছে বাবাই যেহেতু বাবাই আজকে ও ঠাকুমার ঘরে আজকে মাংস হবে, ও বাবাইকে ওখান থেকেই দেবে আর আমি আর কিছু করলাম না। আর হচ্ছে আমি হচ্ছে তো মাংস খাবো না, যার জন্য আমি বিকেলে একটু ভেন্ডি মানে দুপুরবেলা ভেন্ডি আর আলুর হচ্ছে তরকারি করবো একটু রসুন পেঁয়াজ দিয়ে, সে পরে করবো এটা। আর যাই হোক সেটা রাত্রেও খাওয়া হবে আমার। আর হচ্ছে তোমার এখানেও ভাতটা প্রায় আমার হয়ে যাচ্ছে, ভাতটা আর বেশি মানে হয়ে গেছে প্রায়, আর বেশি ভাতটা জাল দেবো না, কারণ এই ভাতটা হচ্ছে তোমার বেশিটা জাল দিলে একদমই একটু নরম টাইপের হয়ে যাচ্ছে আর খেতে মোটেই ভালো লাগছে না। তাই ভাতই দেখো হয়ে গেছে, তো ভাতের মধ্যে গরম ভাতে ঘিতে দিলাম আর বাবাইকে হচ্ছে একদম কড়াই থেকে আন্দাজ করেই করেছিলাম মানে একবেলা খাওয়ার মতো ভেন্ডি মানে বাবাইকে দিয়ে দিলাম ভেন্ডি ভাজা, ও সকাল সকাল ভাত আর এই ভেন্ডি ভাজা দিয়ে ও খেয়ে নেবে। আর হচ্ছে তোমার আর বৃষ্টি কথা কি আর বলবো, প্রতিদিন তো আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়া যায় না, গতকাল খেয়েছিলাম মানে খিচুড়ি হয়েছিল আর তারপর আলুর চিপস করে খেয়েছিলাম আর বেগুন ভেজেছিলাম সাথে অল্প করে, এই দিয়ে আমরা দুজনে মাছ রেতে সকাল দুপুর খেয়েছিলাম। সে যাই হোক এখন আমি তোমাদের এখন আমি একটু দেখাই একটু শেয়ার করি যে আমি কি করে মানে কুমড়ো পাতার মানে বাটা
এত সুন্দর স্বাদ খেতে, এই গরম ভাতে সে কি বলবো আর, খুবই ভালো লাগে। আমি একদিন খেয়েছিলাম, আমি আবার একদিন আজকে করলাম, এটা আমার বৌদির কাছ থেকে শিখেছি। সে যাই হোক, সবাই তো দেখেই শেখে, আর খুবই টেস্টি খেতে। তোমরা একদিন করো, দেখো আমার রান্নাটা দেখে যদি পছন্দ হয়, মানে দেখে পছন্দ হওয়ার ব্যাপার একটা আছে, যদি পছন্দ হয় তাহলে তোমরাও করো একদিন, খুবই সুন্দর। আর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা খুবই ঝাল, আর জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম। আর শুকনো লঙ্কা দিলে যে কোনো রান্নাতে একটা আলাদা স্বাদ আসে। আর একটা যে রসুনের যে পুরো একটা রসুন যেটাকে বলা হচ্ছে, সেরকম একটা রসুন পুরো দিয়ে নিয়েছি। আর লঙ্কা আমি একটু কম দিয়েছি, কারণ আমার শাশুড়ি খাবে, শাশুড়িকে দেব, কারণ এইসব জিনিসগুলো তো মানে আমার বাড়িতে আমার শাশুড়ি আর আমি দুজনেই খেতে ভালোবাসি, আর সঙ্গে আরেকজন ভালোবাসে, সে হচ্ছে আমার বাবার বাবা। সে ওইসব জিনিসগুলো খেতে খুব পছন্দ করে, দেখবে বাড়িতে আসলে আমি এগুলো খুব করি। তাই যাই হোক, আর সেও খেতে ভালোবাসে, আর এগুলো রান্না করলেই আমার কথা ওর কথা বেশি মনে পড়ে। আর আমি আর শাশুড়ি খাবো এই জিনিসটা, আর বাবাই তো কিছু ধরবেও না। আর শাকটাকে হচ্ছে তোমার ঝিরঝিরি করে কেটে নিয়েছি, মানে শাকের মতো করে ঝিরঝিরি করে কেটে, যত সরু সরু করে কাটা যাবে তাহলে বাড়াটা তোমার মসৃণ হবে, সুন্দর হবে বাড়াটা। আর শাক শাক থাকলে তাহলে আর ভালো লাগবে না খেতে, খুব সুন্দর করে বেটে নিতে হবে। যে যেখানে বাটো সেখানে মিশ্রিতে বাটতে পারে, আর সে শিলনোড়াতে বাটা যায়। তা আমার তো শিলনোড়ার অবস্থার পজিশন খুবই খারাপ, যে ওটাকে ব্যবহার করি না বলে একদম কোন কোনায় পড়ে আছে, প্রচণ্ড নোংরা হয়ে, সে তো দেখা মানে ধরাই যাবে না এখন। তা আমি মিশ্রিতে করে নেবো, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম মানে একটুখানি মানে স্বাদ মতো হলুদ। আর হচ্ছে তোমার দেখো কড়াইটা এতটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশি হয়ে গেছে বলে আমি আবার চামচটা মানে হাতে তুলে রেখেছি। আর যেহেতু পরে তেল লাগলে একটু গরম তেলটা দেওয়া দরকার, যেটা আমি মনে করি, যদি পরে আবার তেল দেওয়া হয় সেই কাঁচা তেলে একটা গন্ধ থেকে যায়। তার জন্য আমি সব সময় এইসব জিনিসগুলো রান্না করলে একটু আমি মানে তেলকে গরম করে আমি পাশে বাটিতে রেখে দিই। তা শাকটাকে আস্তে আস্তে মিডিয়াম মানে ভাজতে, আজে আমি শাকটাকে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখো সুন্দর করে ভেজে কোটুকুনি আমার শাকটা হয়ে গেল, কিন্তু শাকটা দেখে মনে হচ্ছে এইটুকুনি, যখন বাটা হবে তখন কিন্তু অনেকটাই লেগে যাবে। আর বাটা জিনিসটা কিন্তু একটুতেই ভাত খাওয়া যায়। আর আমি শাকটাকে এভাবে ভেজে সুন্দর করে আমি এবার এটাকে ঠান্ডা করতে দেবো। যখন একটা একটু ছড়ি রাখবো, একটু ঠান্ডাটা হবে, আর ঠান্ডাটা হবার পরে তারপরে আমি মিচির মধ্যে এটাকে আমি দেবো। আর এই দেখো তোমার, কিন্তু কী বলতো, আমি আবার খুব তাড়াতাড়িও করছি, কারণ আমাদের এখানে যেহেতু বর্ষা লাগে কারেন্ট থাকে না, আমি খালি বারবার করে মিটারের দিকে তাকাচ্ছি, যদি কারেন্টটা চলে গেলে তো আমার এই বাটাটাও হবে না। আমি না খেয়ে আছি যেহেতু, এটা দিয়ে আমি ভাতটা খাবো। আর আমার যেমন তো যে জিনিস মানে খেতে ইচ্ছা করে সেই জিনিস সাজার দেরি হলো, আমি সেই জিনিস করে গিয়ে ভাত খাবো। আর দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আমি দেখো বাড়াটা আমার হয়ে গেছে, কি সুন্দর দেখো তো মসৃণভাবে বাড়াটা হয়েছে, একদম মিহিনভাবে। আর এই বাড়াটা যে হয়ে গেল তো, আমি আর কিছু করবো না, এটা দিয়ে মানে এবার ভাত খাবো, যেটা হয় আমার শাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে বাড়াটা। আর এই বাড়াটা দিয়ে আমি এখন মানে ভাত খাওয়া যাবে, বাড়াটা আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর হচ্ছে তোমার, আমি হচ্ছে তোমাদের সামনে আর আসতে পারলাম না, আর কথা বলতে পারলাম না, আর তাই যে ভাত নিয়ে আমিও বসে পড়েছি, দুটো ভাত খাই, তারপরে দুপুরে রান্না বাড়ি আবার। তা আমি শাশুড়ির জন্য এখানে একটু তুলে রাখলাম, তাহলে ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সমস্ত কাজ সেরে রান্নার জায়গাটা আবার পরিষ্কার করে আমি হচ্ছে তোমার মানে একটু মেশিন নিয়ে বসবো, তাই ব্লগটা আজকে আর বেশি বড় করলাম না।